আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন যে জিনিস ছিল না যে জিনিস থাকবে না তার উপরে বিশ্বাস করলে তোমাকে ঠকতে হবে আমি ছিলাম আমি আছি আমি থাকব বাকি কেউ ছিল না আর কেউ থাকবে থাকবে এই পৃথিবীর এত জনসমুদ্র জনমানব থাকবে না পৃথিবী শূন্য হবে এই পৃথিবী একদিন এক এক করে সব শেষ হয়ে যাবে আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানীজনরা সুধি মানুষেরা আমার সোনামণি মাহিদা বোনেরা আজ আপনাকে কথা স্মরণ করিয়ে দিচ্ছি এই পৃথিবীতে আপনাকে আমাকে এনেছে কে জোরে বলো কে আমি এসেছি না আল্লাহ এনেছে আল্লাহ এনেছেন আমি এসেছি জোরে বলে আমি যে আসি নাই তার প্রমাণ কি আমি আসি নাই তার দলিল কি উদ্ভট জিনিসের নাম ইসলাম না আপনাকে ভাবতে হবে ভাবাতে হবে জাতিকে দেখাতে হবে আমি আসি নাই আমাকে পাঠানো হয়েছে আমাকে যে পাঠানো হয়েছে তার প্রমাণ কি পাঠানো হয়েছে তার প্রমাণ কি জানেন না শিখে নেন ঠকাবো না যতটুকু বলবো ততটুকু চেষ্টা করবো পরিষ্কার করার অন্ধকারে রাখবো না আমি নিজে থেকে আসলে ভিখারির ঘরে আসতাম না গরিবের ঘরে আসতাম না ভাঙা ঘরে আসতাম না মুচির ঘরে আসতাম না আমি যদি নিজে থেকে আসতাম তাহলে ভিখারির ঘরে জন্ম নিতাম না তার মানে আসি নাই তিনি পাঠিয়েছেন আসতে হয়েছে তো পাঠিয়েছেন যিনি পাঠিয়েছেন যিনি যাবার সময় দেখে নেবেন তিনি হ্যাঁ না না পাঠিয়েছে যে পাঠিয়েছে কে আল্লাহ তো যেতে দেখে নেবে কে আল্লাহ এসেছি যার ইচ্ছায় যেতে হবে জোরে বলো তার ইচ্ছায় বাকি জীবনটা কাটবে কার ইচ্ছায় আমার ইচ্ছায় জোরে বলো সবাই বলো কার ইচ্ছায় দাড়ি চেঁচেছি আল্লাহর ইচ্ছায় শর্ট প্যান্ট পরে ঘুরেছি আল্লাহর ইচ্ছায় যারা জলসা দিচ্ছে ওরা শোনে না ওরা গল্প করছে কারণ এই কথাগুলো শুনলে তো কষ্ট আছে আমার মন্ত্র আমার আল্লাহ আমার ভাইরা সারা জীবন যে ন্যাগট পরে ঘুরে বেরিয়েছি কার ইচ্ছায় আপনার তো ইচ্ছা ছিল চলা তার ইচ্ছায় প্যান্ট পরেছেন কার ইচ্ছায় নামাজ কাজা করেছেন কার ইচ্ছায় শ্বশুরের টুটি টিপে পনের টাকা খেয়েছেন এই হারামটা কার ইচ্ছায় লজ্জা করো লজ্জা করো তুমি যে আল্লাহর বান্দা বলে দাবি করো লজ্জা করো আগে ভাবো তুমি বান্দার খাতায় আছো না নাম কেটে দিয়েছো এ বন্ধু এসেছি তার ইচ্ছায় যেতে হবে তার ইচ্ছায় আর মাঝখানে চলছি কার ইচ্ছায় আমার নিজের ইচ্ছায় অতএব তুমি খোদাকে পরোয়া করো না তো খোদা বলছে আমিও তোমাকে পরোয়া করি না ঝাঁটা খাও কাঁদলে সোনবাল কেউ থাকবে না আজ গরিব মিসকিন এতিমদের চোখের পানি তাদের আত্মা তাদের কানে পড়ে না কসম খোদার ওরা একদিন কাঁদবেই কাঁদবে ওদের কান্না শোনার কেউ থাকবে না অসহায়ের আত্মনাদ যাদের কানে পড়ে না বিধবার চোখের পানি যাদের নজরে পড়ে না একদিন ওদের চোখে পানির জায়গায় রক্ত ঝরবে কেউ তাকাবার থাকবে না সেদিনটা মনে রাখো তার নাম হলো রব্বানা খালি শুনেছেন আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম তিনি তিনি কাহার জব্বার এটা আপনি শোনেন নাই আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানীজনরা সুধি মানুষেরা বলেন ঠান্ডা মাথায় জলসায় বসে আছেন ভেবে বলেন সন্ধ্যা রাতে সত্যি শোনার টাইম এটা আর মনে রাখার টাইম এটা একবার ভাবেন বসে বসে মনে রাখেন একবার বসে বসে আমার আল্লাহওয়ালা ভাইরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা যে জিনিস ছিল না যে জিনিস থাকবে না তার উপরে ভরসা করে জাতি ঠকেছে ঠকছে এবং ঠকবে আমরা ঠকতে চাই হ্যাঁ না না আমরা ঠকতে চাই আগে বলেছেন না এখন কি বলছেন জোরে বলেন কথা বলি না কেন এরা এরা এত জোরে সুবহানাল্লাহ বলা লোক এত জোরে আলহামদুলিল্লাহ বলা লোক এখন চুপ কেন আমরা ওই জাতির ভুল পথে চলে ঠকতে চাই জোরে বলেন ঠকতে চাই না তো এখানে একজন যুবক কিংবা বৃদ্ধ হাত তুলে বলেন যে ১২ বছর বয়সে আমি দুটো ছেলের বাপ হয়েছিলাম ছিল তো ১২ বছর ১৪ বছর বয়সে বাচ্চা ছিল জোরে বলো না বিবি ছিল জোরে বলো না এই বিবি আর বাচ্চা শেষ পর্যন্ত থাকবে মনে হচ্ছে না
এবিবি ছিল না এবিবি থাকবে না, এ বাচ্চা তোর ছিল না এ বাচ্চা তোর থাকবে, যদি বলো না। এদের উপরে বিশ্বাস করে সর্বনাশ করেছি না করি নাই?